আপনাদের সঙ্গে আমি অমলান আপনারা দেখছেন এক্সাম চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব ভারতীয় রেলের যে ভ্যাকান্সিগুলো ইতিমধ্যে বেরিয়ে এসেছে তারই ব্যাপারে কয়েক হাজার শূন্য পদ কিন্তু বর্তমানে আছে ভারতীয় রেলে সেখানে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কি যোগ্যতা লাগবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো কোন ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কত ফি লাগবে অনলাইনে নাকি অফলাইনে অ্যাপ্লাই করতে হবে সমস্ত ডিটেলসটাই আমি এই ভিডিওতে কভার তো চলুন বন্ধুরা নিউজটা একটু দেখে নিই তারপরে আপনাদের স্টেপ বাই স্টেপ ওয়েবসাইটে নিয়ে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ভারতীয় রেলে প্রচুর চাকরি শূন্য পদ কয়েক হাজার ভারতীয় রেল নিয়োগ করছে অ্যাপেন্টিস ট্রেনি হিসাবে অর্থাৎ অ্যাপেন্টিস ট্রেনি হিসাবে যে সমস্ত শূন্য পদ আছে সেই সমস্ত শূন্য পদে নিয়োগ করা হবে এখানে দেখুন কোথায় কতগুলো শূন্য পদ সেটা দেওয়া আছে উত্তর পূর্ব রেলের শূন্য পদ আছে সাতশো পঁয়তাল্লিশটি উত্তর পশ্চিম রেলের শূন্য পদ নব্বইটি এবং উত্তর মধ্য রেলওয়েতে শূন্য পদ সাতশো তিনটি আর এই শূন্য পদের একটু হেরফের হতে পারে অর্থাৎ বেশি কম হতে পারে বিভিন্ন ট্রেডে বিভিন্ন শূন্য পদ আছে এবং এখানে দেখুন বলা আছে ভারতীয় অ্যাপেন্টিস ট্রেনিং হিসাবে তো অ্যাপেন্টিস ট্রেনিং এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে দেওয়া হবে এক বছরের ট্রেনিং ট্রেনিং শেষে আপনারা সার্টিফিকেট পাবেন যদি আপনারা ট্রেনিংয়ের পরে আর কি পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা যদি আপনারা পাশ করেন তাহলে দুটো সার্টিফিকেট দেওয়া হবে আপনি যেখান থেকে ট্রেনিং নেবেন সেখান থেকে একটা সার্টিফিকেট ইস্যু করা হবে এবং ন্যাশনালাইজ আরও একটা সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হবে যখনই আপনার আর কি ট্রেনিং শেষে পরীক্ষা নেওয়া হবে আর সেই পরীক্ষায় পাস করলেই আপনি পেয়ে যাবেন সার্টিফিকেট আর অ্যাপেন্টিস ট্রেনিং হিসাবে যদি আপনি ইন্ডিয়ান রেলওয়েতে জয়েন করেন তাহলে পরবর্তীকালে এখানে একটা চাকরির সুযোগ থেকে যায় সঙ্গে সঙ্গে হোক অথবা দুই পাঁচ দশ বছর পরে কিন্তু আপনাকে অবশ্যই এখানে জয়েন এরকম একটা সুযোগ কিন্তু থেকেই যায় তো চলুন দেখেনি কি আছে যোগ্যতা আছে অন্তত ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে আপনাকে করতে হবে মাধ্যমিক পাস পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আইটিআই কোর্স পাস করতে হবে আইটিআই যারা অলরেডি ট্রেনিং নিয়েছেন তারা জানেন যে বিভিন্ন ট্রেড আছে ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট টান্নার বিভিন্ন রকমের ট্রেড আছে সেই ট্রেড হিসাবে যে ট্রেডে আপনি আইটিআই পাস করবেন সেই ট্রেডেই আপনারা এই অ্যাপেন্ট্রিস ট্রেনিং হিসাবে নিযুক্ত হতে পারবেন আর আপনার বয়স হতে হবে পনেরো থেকে ২৪ বছরের ভিতরে কিন্তু এর ভিতরে তপশিলে যারা আছেন তারা পাঁচ বছরের ছাড় পাবেন ওবিসিরা তিন বছরের ছাড় পাবেন এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছরের একটা ছাড় পেয়ে যাবে আর আর পার্তন সামরিক কর্মীরা যথারীতি যেমন বয়সের ছাড় পান তেমন ভাবেই ছাড় পাবেন ট্রেনিং হবে তবে এক বছরের ট্রেনিং শেষে আমি আগেই বলে দিলাম চাকরির একটা সম্ভাবনা থাকলেও কোনো নেই নেই যে চাকরি চাকরি দিতেই হবে এমন ব্যাপার কিন্তু তবে সবারই হয়ে যায় তো এখানে দেখুন অ্যাপেন্টিসের যে আইনটা আছে সালের সেই আইন অনুসারে এবং সালের অ্যাপেন্টিসের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারেই ট্রেনিং কিন্তু করানো হবে আর যতদিন ট্রেনিং চলবে আপনারা কিন্তু একটা স্টাইপেন পাবেন মোটামুটি বর্তমানের যে স্টাইপেন রেট সেটা হচ্ছে সাত হাজার একশো সামথিং অথবা ছ সামথিং এরকম একটা স্টাইপিন কিন্তু আপনারা পেয়েই যাবেন আর মাধ্যমিকে যে নাম্বার আপনি পাবেন সেই নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে আর আইটিআই কোর্সের পাস সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণও কিন্তু দেখে নেওয়া হবে এখানে আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে দেখুন আপনি মাধ্যমিকে যত নম্বর পেয়েছেন শুধুমাত্র সেই নাম্বারটা দেখেই কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে এখানে কোনো রকম এক্সট্রা লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না শুধুমাত্র মাধ্যমিকে আপনি যে নাম্বার পেয়েছেন সেই নাম্বার অনুসারে একটা আপনার মেরিট লিস্ট তৈরি করা হবে যারা বেশি নাম্বার পাবে তাদের নাম উপরে থাকবে যারা কম নাম্বার পাবে তাদের নাম নিচে থাকবে আইটিআই এর কোনো মার্ক এখানে ধরা হবে না কিন্তু আইটিআই কোর্স আপনাকে পাশ করতেই হবে এবং অন্যান্য প্রমাণপত্রের ভিতরে যেমন আপনার ও বিসি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট অন্য কোনো যদি যোগ্যতা থাকে সেগুলো দেখা হবে তবে যদি আপনার কোনো উচ্চশিক্ষা থেকে থাকে বা আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন গ্র্যাজুয়েশান পাস করে থাকেন তাহলে সেই উচ্চশিক্ষাটার জন্য আপনাকে কিন্তু কোনোরকম বাড়তি সুযোগ দেওয়া হবে না সুতরাং আপনারা শো করতে পারেন অথবা শো না করলেও এখানে কিন্তু রকম অসুবিধা নেই প্রথমে মাধ্যমিক পাশে পাওয়ার নাম্বার দেখে একটা মেরিট লিস্ট বানিয়ে আপনাকে ডাকা হবে এবং ডাকার পরে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এখানে শারীরিক পরীক্ষা যে খুব হার্ড হবে কিন্তু একটা বেসিক সক্ষমতার পরীক্ষা হবে মেডিকেল হতে হতে পারে পারে আবার এগুলো নাও আর শূন্য পদে দেড় গুণ প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এই গেল মোটামুটি কিছু ডিটেলস এছাড়াও আপনারা দেখুন এখানে তিনটে জোনে অ্যাপেন্টিস নেওয়া হবে আমি একটু আগেই বলে দিলাম এখানে রেলওয়ের তিনটে ভাগ আছে তিনটে বিভাগেই কিন্তু লোক নিয়োগ করা হবে বা অ্যাপেন্টিস নিয়োগ করা হবে এখানে দেখুন প্রথমেই আমি মোটামুটি ভ্যাকান্সি এবং কোথায় কোথায় নেওয়া হবে সেটা কিন্তু বলে দিয়েছি তো সেই হিসাবেই দেখুন এখানে দেওয়া আছে পুরোপুরি ডিটেলস নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে অর্থাৎ উত্তর পশ্চিম রেলওয়েতে যে লোক নিয়োগ করা হবে বা অ্যাপেন্টিস নিয়োগ করা হবে তার জন্য এখানে দেখুন মোর ডিটেলস এবং অ্যাপ্লাই বলে ক্লিক হেয়ার আছে আমি এই পেজটার লিঙ্কটার নিচের ডেস্ক্রিপশনে দিয়ে দেবো ওখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন তাহলে আপনারা লিঙ্কগুলো পুরো ডিটেলসে পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করে ডিটেলস এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখে নিতে পারেন আর নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে একশো টাকা ফি দিতে হবে এসসি এস দের ছাড় এবং এক্স সার্ভিসম্যানদেরও ছাড় এছাড়া যারা শারীরিক প্রতিবন্ধী আছে বা মেয়ে যারা আছে তাদের কিন্তু সম্পূর্ণ ছাড় দেওয়া হচ্ছে শুধুমাত্র জেনারেল ছেলে যারা আছে তাদের কিন্তু একশো টাকা এখানে দিতে হবে আর পেমেন্টের মেথড দেখুন এখানে দেওয়া আছে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড চালানের মাধ্যমে অর্থাৎ এস বি ব্রাঞ্চের চালানের মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারেন আর লাস্ট ডেট এই মাসেরই তিরিশে ডিসেম্বর অর্থাৎ তিরিশে ডিসেম্বর দু আগে আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তো আমি এই লিঙ্কটাকে একটু ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে এখানে দেখুন আরআরসি জয়পুর ডট ইনে আপনারা পৌঁছে যাবেন পৌঁছে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন দেখবেন একটু চলে আসবেন আপনার ডান সাইডে ডান সাইডে নিচের দিকে দেখতে পারবেন অ্যাপেন্টিস অনলাইন স্ল্যাশ দিয়ে ই অ্যাপ্লিকেশন তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন নিউ রেজিস্ট্রেশন আছে যদি আপনি একেবারে নতুন হন ফার্স্ট টাইম যখন আপনি করতে আসবেন তখন আপনি নতুনই থাকবেন সেই জন্য আপনাকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে আর অলরেডি যদি আপনার রেজিস্ট্রেশন করা হয়ে যায় তাহলে আপনারা এই যে অলরেডি রেজিস্টার ক্যান্ডিডেট লগ ইন হিয়ার এখানে ক্লিক করে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট এখানে লগ ইন করে নিতে পারেন যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা রিসেট পাসওয়ার্ড করে নিতে পারেন তো এখানে ফরগট রেজিস্ট্রেশন নাম্বারও আছে আপনারা যদি রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যান তাও আপনারা এখান থেকে ফরগট রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারেন তো আমি যদি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাকে ডিটেলস গুলো ভরতে হবে ভরার পরে আপনাকে জাস্ট রেজিস্টারে ক্লিক করতে হবে যখনই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড এবং ভেরিফিকেশন কোড দিয়ে এই যে দেখুন এখানে ভেরিফিকেশন কোড আছে এটা দেখে দেখে এখানে বসাতে হবে বসিয়ে লগ ইন করে বাকি স্টেপটাও কিন্তু কমপ্লিট করে নিতে হবে আর এক্ষেত্রে আপনাকে কোনো রকম কোনো ডকুমেন্টস কিন্তু কোনো জায়গায় সেন্ড করতে হবে না তাও আপনারা রেজিস্ট্রেশনের শেষে একবার মিলিয়ে নেবেন নেক্সট এখানে দেখুন আজ নর্থ ইয়েস্টার্ন রেলওয়ে অর্থাৎ উত্তর পূর্ব রেলওয়েতে অ্যাপ্লাই করতে গেলে কি লাগবে সেটা একটু বলে রাখি একই রকমের জিনিস আছে এখানে যে জিনিসটা ছিল বা এখানে যে ডিটেলসটা ছিল সেই একই রকম দেখুন এখানেও একশো টাকা ফি আছে এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডব্লুডি এবং ওমেন যারা আছে অর্থাৎ মেয়েরা যারা আছে তাদেরকে কোনো ফি দিতে হবে না শুধুমাত্র জেনারেল ছেলেদের বেলায় একশো টাকা ফি দিতে হবে আর এখানে যে লাস্ট ডেটটা আছে সেটা উনত্রিশে ডিসেম্বর দু হাজার আঠেরো একই রকমভাবে আপনারা পেমেন্ট করতে পারেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং অথবা বা এসবিআই চালানের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন তো এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যেতে হবে মোর ডিটেলস অ্যান্ড অ্যাপ্লাইয়ের এই যে ক্লিক হিয়ার এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা চাইলেই যে ট্রেনিং নোটিফিকেশন এটাও ডাউনলোড করে নিতে পারেন অফিসিয়াল নোটিফিকেশন এই ওয়েবসাইটের বা এখান থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটা এসেছে সেটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আর এই যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অ্যাক্ট অ্যাপেন্ট্রিস ট্রেনিং এখানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে আপনারা এই পেজে চলে আসবেন এবং এখানে দেখুন স্টেপ বাই স্টেপ বলা আছে যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন কীভাবে আপনারা ফি জমা দেবেন সমস্ত কিছুটাই বলা আছে আপনারা একটু পরে নেবেন পরে নেওয়ার পরে এখানে আপনারা চেক করে দেবেন চেক করার সঙ্গে সঙ্গে দেখবেন এই দুটো বক্স একটু গাঢ় হয়ে যাবে এবং ওপরে শো করবে তো ক্লিক ফর অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন আর আপনাদের যখনই কমপ্লিট হয়ে যাবে যদি আপনাদের প্রিন্ট আউটের দরকার হয় প্রিন্ট যে অ্যাপ্লিকেশন ফর্ম যদি দরকার হয় তাহলে আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটাকেও প্রিন্ট করে নিতে পারেন তো আমি যদি এখন ক্লিক ফর অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করি তার আগে আমি আরও একবার দেখিয়ে দিই ওয়েবসাইটটাকে আর কি এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আর এখানে আপনারা আপনাদের পার্সোনাল ডিটেলস যাবতীয় অন্য কিছু দিয়ে আপনারা কিন্তু পার্ট ছিল তারপরে আবার লগ ইন করে বাকি পর্ব সেটা কিন্তু এখানে করতে হচ্ছে না তাও আপনারা ভালোভাবে একবার দেখে নেবেন আর এখানে অ্যাপ্লিকেশন করার পরে হয়তো কোথাও কোনো রকম ডকুমেন্টস পাঠাতে হবে না তাও আপনারা যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখন একেবারে শেষ গিয়ে দেখে নেবেন তারা বলছে কিনা যে কোথাও ডকুমেন্টস পাঠাতে যদি পাঠাতে বলে তো পাঠাবেন নয়তো ছেড়ে দেবেন এখানে সম্ভবত পাঠাতে হবে না চলে আসি আরও একটা জায়গায় আর কি ভ্যাকান্সি এসেছে সেটা হচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে অর্থাৎ উত্তর মধ্য রেলওয়েতে যে বিজ্ঞপ্তিটা আমি একটু আগে দেখালাম সেখানেও কিছু ভ্যাকান্সি আছে তো সেখানে অ্যাপ্লাই করতে গেলে এখানে একটু অন্য ব্যাপার আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই তার আগে এখানে দেখুন লাস্ট ডেট দেওয়া আছে আপনার একত্রিশে ডিসেম্বর দু আর এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা আছে সেটা একশো টাকা অ্যাপ্লিকেশন ফি আছে এটাও সেই সেম শুধুমাত্র জেনারেল ছেলেদেরই এই একশো টাকাটা দিতে হবে বাকি কাউকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না তো এখানে দেখুন পেমেন্টের মুড যেটা আছে সেটা কিন্তু শুধুমাত্র অফলাইন এখানে আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন না আর অফলাইনে পেমেন্ট করতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে পোস্টাল অর্ডারের মাধ্যমে অথবা ব্যাংকের থেকে যদি আপনারা করেন তাহলে ডিমান্ড ড্রাফট আপনারা বানিয়ে নেবেন তো এবার প্রশ্ন হচ্ছে কোথায় আপনারা পোস্টাল অর্ডার পাঠাবেন কোথায় ডিমান্ড ড্রাফট পাঠাবেন তো আপনারা এখানে এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করলে আপনারা একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন তো আমি যদি অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাই তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা লিঙ্ক করে দিয়েছি আলাদাভাবে তো দেখুন এই যে অ্যাপ্লাই অনলাইন ক্লিক হিয়ার এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন সরাসরি অ্যাপ্লাইংয়ের পেজে চলে যাবেন আর এখানে কিন্তু আপনাকে হার্ড কপি বাই পোস্টে পাঠাতে হবে একটু আপনাদেরকে বুঝিয়ে দিই আপনারা এরকম একটা পেজে যখনই চলে আসবেন আসার পরে এখানে দেখবেন আই হ্যাভ রিড অল টার্ম কন্ডিশন কন্ডিশন বলে একটা অপশন আছে এই যে একটা বক্স আছে এখানে জাস্ট চেক ইন করে দেবেন চেক ইন করার সঙ্গে সঙ্গে এই দুটো অপশন কিন্তু আপনার চলে আসবে তো এই দুটো অপশন যখনই ওপেন হয়ে যাবে তো ক্লিক ফর অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন আর এখানে দেখুন পুরো ডিটেলস দেওয়া আছে যে আপনাকে কিন্তু পাঠাতে হবে আপনার যে ডিটেলসগুলো অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশান করবার পরে যে কপিটা বের করবেন আপনারা প্রিন্ট আউটের কপি সেটাকে আপনাকে পাঠাতে হবে বাইপোস্টে তো এখানে দেখুন লাস্ট ডেট দেওয়া আছে কোথায় পাঠাতে হবে সমস্ত কিছুটাই বলা আছে এমন কি আপনারা যখন অ্যাপ্লিকেশান করবেন বা অ্যাপ্লিকেশানটা শেষ করবেন তখনও কিন্তু পুরো ডিটেলসে আপনাকে বলে দেবে কোথায় পাঠাতে হবে কীভাবে পাঠাতে হবে আর এখানে দেখুন একটা পোস্টাল অর্ডার বানাতে হবে অথবা একটা ডিমান্ড ড্রাফ বানাতে হবে একশো টাকার একটা ডিমান্ড ড্রাফ অথবা পোস্টাল অর্ডার যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে খামের ভিতরে ভরছেন সেখানে ভরেই কিন্তু পাঠিয়ে দিতে হবে আর এটা কিন্তু নট রিফান্ডেবেল অর্থাৎ কোনোভাবেই কিন্তু এটা ফেরত পাওয়া যাবে না তো এখানে পুরোপুরি লাস্ট ডেট দেখুন বলা আছে একত্রিশ বারো দু হাজার যে আপনার খামটা বা যে খামে করে আপনি পাঠাবেন সেটা রিসিভ করার লাস্ট ডেট এটা আর এখানে দেখুন দেয়াই আছে যে কোথায় আপনাকে পাঠাতে হবে দেখুন সিনিয়র ডিভিশনাল ফর বার্সেলোনার অফিসার এলাহাবাদ এখানে দেখুন পুরো ডিটেলসটা কিন্তু দেওয়া আছে এখানে আপনাকে পাঠিয়ে দিতে হবে তো আমি এখন ক্লিক হিয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা ফর্মটা ফিল করে অবশ্যই কিন্তু পাঠিয়ে দেবেন তো এই হলো মোটামুটি ডিটেলস আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে এসেছে বা কাজেও লাগবে আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে যারা যারা আবেদন করতে চায় তারা আবেদন যাতে করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা একটু করে দিন শেয়ার করে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর যদি মনে হয় সাবস্ক্রাইব করা উচিত তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টাটাকে বাজিয়ে দিন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে থাকুন নিজের খেয়াল রাখুন এবং তার সঙ্গে সঙ্গে পরিবারেরও খেয়াল রাখুন